তাহলে তোমার বিয়া করে সংসার করা পারুম বিয়া শাদি তো আসলে চিন্তা করি না কিন্তু যে এইভাবে যে সকাল বিকাল আইতাছি সম্পর্ক তো জামাইবোর মতনই বাতা রইল তা ঠিক আছে কিন্তু হুদাই বিয়া মুদে সমুকে এইভাবেই চলতে থাকি আমি 12 বছর পর বাইতে আইলাম বিমান দেখাতে বাবা বিমানে যাম কেন দিকে আমি তুই রায় গেতাছি তাতে আমি আরো খুশি তাহলে তোমার বিয়া করে সংসার করা পারুম বিয়ে শাদি তো আসলে চিন্তা করি না কিন্তু যে এইভাবে যে সকাল বিকাল আইতাছি সম্পর্ক তো জামাইবোর মতনই বাতা রইল তা ঠিক আছে কিন্তু হুদাই বিয়া মুদে সমুকে এইভাবেই চলতে থাকি বাইরে তোমার শরম করে তাইলে করবো না তুইও ঘরের ভিতরে একটা কিছু তার খেয়াল থাকে তাহলে যদি সরম বেশি করে দিলে দূরে থেকে একটা শুনে সংখ্যা দাও যাই শুনে যাও আমি আমার রাত্রে সন্ধ্যা পার হইলি আমি আচ্ছা ঠিক আছে আসো আমি কিছু নিয়ে আইও যে দাম দাম বুঝতে যাবো তাও গেল না বানর খালি আর এখন ছয়জনই করবো আমি কেরা তুমি চেনো না মানে আমি তোমার স্বামী হ্যাঁ আমি 12 বছর আমি সাধনার মধ্যে খাড়ে আইলাম আমি 12 বছর সাধনা করছি আমি 12 বছর সাধনা করে আমি অনেক কাম শিখাইছি আমি পৃথিবীর সমস্ত পৃথিবী ঘুরে আমি তোমার এনে বেড়াম আচ্ছা তার মানে তুমি অনেক কিছু জানো হ্যাঁ ব্যাপারটা তো বুঝতেছি না তুই আমার সর্বনাশ করছো একবারে সর্বনাশ করছো কেন দিকা তুই যদি ভালো থাকতি আজকে তুই আমার গুড়া আসি আসলে সাধন বজন যারা করে তা করে ঘরের বউ যদি ঠিক না থাকে এ সাধন করে কোনো লাভ নাই।